नमस्कार बंधुरा कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष तुम्हारे जाना अनेक अभिनंदन। बंधुरा राज्य शिक्षामंत्री ब्रत्य बसु 15,000 शिक्षक नियोग विज्ञप्ति किन्तु प्रकाश कर दिलें। हाँ बंधुरा 15,000 शिक्षक शिक्षक शिक्षिका नियोग विज्ञप्ति किन्तु जारी पश्चिमबंग सरकार पक्ष के क्यों तुम्हारे नियोग कराना कब शुरू हो विस्तारित तथ्य कि आज के भिडियोर माध्यम तुम्हारे बोलते चले। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা সেই নোটিশে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে, কবে থেকে শুরু হতে পারে এবং কিভাবে রিক্রুটমেন্ট করা হবে বিস্তারিত তথ্য। তো বন্ধুরা সংবাদ মাধ্যমে কিন্তু এই বিজ্ঞপ্তির কথা প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আগামী 2 মাসে রাজ্যে 15,000 শিক্ষক নিয়োগ জানালেন শিক্ষামন্ত্রী ব্রত্য বসু। এখানে কিন্তু এই সংবাদ মাধ্যমে পুরো ডিটেলসে বলা হয়নি, এখানে শুধুমাত্র একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র শিক্ষক 15,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো তিনি যে স্টেজে দাঁড়িয়ে বা সংবাদ মাধ্যমে কি কি কথা বলেছেন, কবে থেকে শুরু হতে পারে বিস্তারিত তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো এবং সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। তো চলো আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক হলো www.karmerkhoj.com। এই ওয়েবসাইটে তোমরা চাকরি সংক্রান্ত সব বিজ্ঞপ্তি কিন্তু সবার আগে দেখতে পাবে। তো চলো আমরা দেখে নেই আমাদের ওয়েবসাইটে গিয়ে, তারপর তোমাদেরকে বলে দেবো। তোরা আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসে দেখতে পাচ্ছ karmerkhoj.com, এখানে দেখো আলোচনা করা হয়েছে 15,000 শূন্যপদে রাজ্যের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2021-22। তো প্রাইমারি এবং আপার প্রাইমারি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছেন এবং চাকরি সংক্রান্ত সব খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো, একটু স্ক্রল ডাউন করে আমরা দেখে নেবো। এখানে দেখো বলা হচ্ছে পুরো বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থীরা সরকারি চাকরির অপেক্ষায় বসে আছে। তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলেন। আগামী 2 মাসের মধ্যে 15,000 শিক্ষক শিক্ষকের একটি বড় ঘোষণা করলেন সাংবাদিক সাক্ষাৎকারে। তো সাক্ষাৎকারে কিন্তু এই চাকরি সংক্রান্ত এই যে আপডেট সেটা কিন্তু চলে এসছে। এখানে তো আরও বলা হচ্ছে রাজ্যে আদালতের কেলেঙ্কারি কাটিয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে SSC-তে রাজ্য সরকার। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রকাশিত হয়েছিল 2016 সালে, সেই নিয়োগ নিয়েও প্রচুর অভিযোগ উঠেছিল রাজ্যে। এইসব অভিযোগের জন্য বহুদিন ধরে আইন ঝামেলায় স্থগিত হয়ে যায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। কিন্তু 2021 সালের জুলাই মাসে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের থেকে আইনি যে মামলা তুলে নেয় আদালত। এরপর দেখা বলা হচ্ছে তবে স্টাফ সিলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশে যদি কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি খতিয়ে দেখতে হবে এবং যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটিকে নিষ্পত্তিও করতে হবে স্টাফ সিলেকশন কমিশনকে। এরপর দেখো আরও আলোচনা করা হয়েছে, দেখো বলা হচ্ছে তবে এখনও প্রায় 5,000 চাকরি প্রার্থীর মামলা নিষ্পত্তি করা হয়নি। তার মধ্যে গত 8ই অক্টোবর 2021 তারিখ পর্যন্ত 13,000 চাকরি প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করেছেন স্টাফ সিলেকশন কমিশন। 30শে নভেম্বর 2021 তারিখ পর্যন্ত আরও 1,200 চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশিত করেছে স্টাফ সিলেকশন কমিশন। এমনত পরিস্থিতিতে আশা করা যায় যে আদালতের রায় সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যে নিষ্পত্তি করানো হবে। এরপর দেখো বলা হচ্ছে শিক্ষামন্ত্রী আরও জানান 2 মাসের মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। পুরো ডিটেলস কিন্তু তোমাদের বলে দিলাম, যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করেছো বা করতে চাও তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর এটি। যারা অ্যাপ্লিকেশন করেছিলে, যারা এখনও আটকে আছে, যাদের চাকরি এখনও মানে ক্লিয়ারলি হয়নি, তারা কিন্তু চাকরি পেতে চলেছ এই 15,000 নিয়োগের মাধ্যমে। এরপরও কিন্তু আবার নতুন রিক্রুটমেন্ট করবে বলে তিনি জানিয়েছেন, ঠিক আছে। তো এই বিষয়ে যখনই আমরা নতুন কোনো তথ্য আবার পাবো, যখন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন কিন্তু সবার আগে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সামনে এবং নতুন ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো তোমাদের কী করণীয়, কী করতে হবে, কীভাবে তোমাদের সাবমিশন করে নিতে হবে, ঠিক আছে। বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ততক্ষণ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং আমাদের ওয়েবসাইট www.karmerkhoj.com এই ওয়েবসাইট কিন্তু ফলো করতে পারো, এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে।
তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।